মালদার বসুমনগরের লালটোলা এলাকায় গঙ্গা নদীতে ব্যাপক ভাঙন। নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি, তার সাথে বাড়িঘর। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। জানা গিয়েছে এই বছর বেশ কিছুদিন আগে ভাঙন শুরু হলেও তা কিছুটা থেমে গিয়েছিল। ফের বৃহস্পতিবার ভোর থেকে লালুটোলা সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে, যার ফলে গঙ্গার পরবর্তী এলাকার কয়েকশো পরিবার ভোর রাত থেকে বসত বাড়ি নিয়ে আতঙ্কে এলাকা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছেন। ঘুম হারা হয়েছে এলাকার বাসিন্দাদের। ইতিমধ্যেই গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। বসুন্ধরা লালুটোলা এলাকায় গঙ্গা নদীতে ব্যাপক ভাঙন, তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। গঙ্গার তীরবর্তী এলাকার কয়েকশো পরিবার বসত বাড়ি ছেড়ে আতঙ্কে আশ্রয় নিচ্ছে অন্য জায়গায়। ভাঙনের অবস্থা কি মনে করে এরকম কেটে যাচ্ছে, আর বছর তিন বাজার ওই সব মহিনা কেটেছে, এবার কারে এদিক থেকে লিখছি যেমন বস্তা ফেলছে তেমনি তোমার ঘরে যে নদী আর খাই দিয়ে দিচ্ছি। কতগুলো বাড়ি চলে গেছে? বাড়ি তো আমার বাড়ির ওপরি আর বদুর ওপরি। কিন্তু কতগুলো বাড়ি নদীতে গেছে? না না বাড়ি গেছে, গুনতে পারে কোনো শেষ নেই। ভয় আছে? ভয় তো আছি, সেটা কোনো তুমি শান্তি পাচ্ছ? শান্তি পেয়ে না, খেতে বসে ও তো শান্তি নেই। রাত্রে গঙ্গা ডাকছে? হ্যাঁ রাত্রিতে গঙ্গা ডাকছে। ঘুমাতে পারছেন? হ্যাঁ ধরো ঘুমাতে পারেন, তো রাত বারোটা তো সাড়ে এগারোটা তো ঘুমাচ্ছে, আর ঘুমের সাথে ফোন করতে শুরু করতে সকাল। আপনার বাড়ি আছে তো নিয়ে গেছে? না আর বাড়ি তলেন তো আমার বাড়ি ওপরে লোকটি। এলাকার বাসিন্দা বলেন প্রচুর ভাঙন শুরু হয়েছে, আর যার ফলে একদিকে চাষের জমি, অন্যদিকে বসতভিটা চলে যাচ্ছে গঙ্গার গর্ভে। আর জীবন বাঁচাতে স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন তারা, অনেকে আবার খোলা মাঠে আশ্রয় নিয়েছেন, নেই কোনো প্রশাসনিক সহযোগিতা। আর এর ফলে এক প্রকারের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। উপায় নেই, আমরা কোথায় যাব? একদিকে গঙ্গার ভাঙন, আর অন্যদিকে করোনা আবহে কাজ নেই, আর দুয়ের সারাশি আক্রমণে আমরা বিপর্যস্ত। এলাকার মানুষ এখন প্রচন্ড আতঙ্কের মধ্যে আছে, যে প্রতিদিন একদিনও বাদ নেই প্রতিদিনই এখানে গঙ্গা ভাঙন চলছে, প্রতিদিনই তিন চার বিঘা জমি করে কেটে যাচ্ছে। এখানে প্রতি গ্রামের প্রতিটি মানুষ প্রায় দুশো মিটার চারশো মিটার ধরে মানুষ আতঙ্কের মধ্যে আছে। কত জমি চলে গেছে এখন পর্যন্ত এই কয়েকদিনে? এখন প্রায় এইদিকে মানে ভুঙা গ্রাম থেকে উত্তরে প্রায় তিন চারশো মিটার, আর ভুঙা গ্রাম থেকে দক্ষিণে প্রায় ছশো মিটার গঙ্গা ভাঙন এখন রানিং আছে, চলছে। দু গ্রাম থেকে দু গ্রাম থেকে আর ভুঙা গ্রাম থেকে লাল গোলা মোটামুটি চারশো বিঘা জমি। কত জমি? না ওই মোটামুটি একশো দেড়শো বিঘা হবে। নদী গর্ভে চলে গেছে, বাড়িও চলে গেছে? বাড়িও চলে গেছে। কতগুলো বাড়ি গেছে? বাড়ি প্রায় দুই থেকে আড়াই সপ্তাহ বাড়ি গঙ্গা গর্ভে চলে গেছে। আতঙ্কে আছে? আতঙ্কের মধ্যে আছে। এখন পর্যন্ত কি কোনো কাজ হচ্ছে বা কিছু? এখন ওই বালি বস্তার কাজ চলছে, কিন্তু এই বালি বস্তাতে কাজ হবে কিনা সেটা আমরা ভরসা করতে পারছি না। চাষের জমি সহ বসত বাড়ি বিলীন হচ্ছে গঙ্গা গর্ভে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিজে বাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন স্কুলে বা খোলা মাঠে। করোনা ও ভাঙন দুই এর সারাশি আক্রমণে বিপর্যস্ত বাসিন্দারা। কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও মামুন আক্তার বলেন ওই এলাকায় ভাঙন হচ্ছে, ত্রাণ শিবির করে দেওয়া, কিছু মানুষকে রাখা হয়েছে, শুকনো খাবারও হয়েছে দেওয়া, কিছু মানুষকে নিজেরাই অন্য জায়গায় সরে গিয়েছে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। এটা আমাদের মূলত বীরনগর এক পঞ্চায়েতে ভীমা গ্রাম লালুটোলা, এবং সেটা এখন বাড়তে বাড়তে বীরনগর টু পঞ্চায়েতেও ঢুকে গেছে, শুরু হয়েছে কত চাল ইত্যাদি আমরা মাঝে মধ্যেই তাদের সরবরাহ করছি, এবং পাশাপাশি আমাদের আছে তাকে আরও কিছু যেন সরকারি কাজ, যেমন একশো দিনের কাজে যদি যুক্ত করি তাদের কিছু রোজগার হবে, এবং তারা তাদের রোজগারের ব্যবস্থাটা সামান্যটুকু যেন আমরা করতে পারি সেই চেষ্টায় আমরা আছি। প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে, ত্রাণ শিবির করে বাসিন্দাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। अभी ना जाओ छोड़ कर डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। अपना का मशीन है, अपना जानी अपना हृदय को था, हृदय मनुष्य के भालो रखिए। अपना न्यूट्रल केयरफुल हेल्थ केयर सेंटर।